नमस्कार, आपनादेर अनुरोधे आबार एकटी नतून भिडियो निये चले एसेछि। किभाबे अति सहजे जुई गाछेर परिचर्या करब, एटी देखछेन आगेर बछरेर गाछ प्रचुर फुल दिएछे, माने एर सुबासे सारा बागान सुबासित होयेछिलो। एबं बेल जुई चर्चा मोटामुटी एक ही रकम, एटी जेमन देखछेन डबल माने थोका जुई बेश बड़ो साइजेर हय एबं प्रचुर परिमाणे फुल हय। तो खूब सहज किछु ना, जे सब शुकनो बा बाजे डालपाला आछे सेगुली की केटे भालो करे प्रूनिंग करे दिन। जत छोटो भावे गाछटी प्रूनिंग करते पारबेन तत आपनार भालो एकटी गाछेर शेप थाकबे एबं छोटो हाइटेर गाछेर मध्येई भालो ग्रोथ वाला गाछे डालपाला जत बेशी हबे तत बेशी आपनारा फुल पाबेन। तो किभाबे प्रूनिंग करछि सेटा देखे नीन। आर एरपर प्रूनिंग करार परे माटीते अनेक समय डूट ब्राउन होये जाए जदि, आर अवश्यई एकटा कथा माथाय राखबेन, आगेओ आमि बोलेछि जल दिये देबेन आगेर दिन थेके। एकदम शुकनो अवस्थातेओ किन्तु माटी खुड़बेन ना, आबार भिजे अवस्थातेओ माटी खुड़बेन ना। आगेर दिन जल दिये परेर दिन किन्तु माटीटि खुड़े, ताहले माटीटि मोटामुटी लूज होये थाके। एर पड़े आपनारा माटीटा खुड़बेन, आर जदि खूब रूट बाउंड होये जाए ताहले पास थेके किछु माटी खुड़े आपनारा तुले निये फ्रेश माटी सार मेशाते पारेन, सेटिओ करते पारेन। आमार एई गाछटिते अति प्रयोजन नेई बोले आमि करिनि। एर पाशे जेमन एकटि छोटो चारा जेटि रयेछे सेटि 10-15 दिन आगे आमार मिक्सार जैव सार जेटि एखन एटाते देबो सेटाते देखाच्छि, दु मुठो ভার্মি दिच्छि। হ্যাঁ, ওটাতে দেওয়া হয়ে গেছিলো বলে ফুল এসে গেছে। এখানে দু মুঠো 8 ইঞ্চি টবের জন্য দু মুঠো ভার্মি দেবো, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ শিংকুচি আর 2 চামচ হচ্ছে নিমখোল দিয়ে মিশিয়ে এটি দিয়ে দিয়েছি। এবার আপনাদের যদি বড় টবে থাকে তাহলে বেশি পরিমাণে দেবেন, 10 ইঞ্চি হলে আপনারা 2 থেকে 4 মুঠো দেবেন। আর তখন 2 চামচ হাড় গুঁড়ো শিংকুচির জায়গায় 1 চামচ করে পাড়িয়ে দেবেন। এবার ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে যদি কিছু থাকে আগাছা মানে সেগুলোকেও ফেলে দেবো। তারপরে এবার আমরা জল দিয়ে দেবো। জলটা দেওয়ার ক্ষেত্রে আমি এটাও বারবার বলি, কেন এই প্রবলেমটা অনেকেই বলে এসে যে আমি জল দিচ্ছি কিন্তু তাও গাছ মরে যাচ্ছে। আপনারা জলটা পুরো দেন না, মানে জলটা তখনই দেওয়া হবে যখন যে টব থেকে জলটা নিচ দিয়ে টবের বেরিয়ে যাবে, তখনই কিন্তু পুরো জলটা দেওয়া হলো, এই জিনিসটা মাথায় রাখুন। তা এইটা যদি করা হয় আর দিন আপনারা এটা করার কিছুদিন বাদেই দেখবেন, মানে 15-20 যাবে না, আর রোদে রেখে দেবেন গাছ, দেখবেন ফুলে ভরে গেছে। আর মাঝে সাঝে 10-15 দিন গ্যাপে একটু লিকুইড সার আপনারা দেবেন, তাহলে সারা গরমকাল জুড়ে দেখবেন আপনাদের বাগান আলোকিত হয়ে আর সুবাসে ভরে গেছে একদম বেল আর জুইয়ের গন্ধে। তো আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি অবশ্যই জানাবেন। এটি আগের বছরের সমস্ত ফুলের ছবিগুলো আমি দিলাম, এগুলো আগের বছরের ফুল। তো নমস্কার, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়।